অনেক কাহিনীর পর অবশেষে বাংলাদেশে রিলিজ হয়েছে জাওয়ান। আপনারা জানেন এই সিনেমাটা কিন্তু 7 তারিখ মানে বৃহস্পতিবার পুরো বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশেও রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু অনেক কাহিনীর জন্যই সেটা হয়নি। আপনারা অবশ্যই কাহিনীগুলো জানেন। তবে অবশেষে শুক্রবার পুরো বাংলাদেশে এই মুভিটা রিলিজ করা হয়। তো আমিও অনেক কষ্টে একটা সিনেপ্লেক্সের টিকিট জোগাড় করি, যেটা আমি অনলাইন থেকে কাটি। আর আমি দেখে ফেলে এই সিনেমাটা সনি স্কোয়ার সিনেপ্লেক্স, যেটা মিরপুর অবস্থিত। তো প্রথমে আসি এই মুভিটার টিকিট কিভাবে পেলাম। সো আপনারা জানেন যে এই মুভিটা রিলিজ নিয়ে কিন্তু অনেক কাহিনী হয়েছে, এবং এই কাহিনী হওয়ার কারণেই মুভির রিলিজের আগ পর্যন্ত কিন্তু স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে কোনো রকম এই ছবির প্রমোট বা টিকিট কাটার লিঙ্ক দেয়নি। এবং আমি বৃহস্পতিবার রাত 12টার পর ওয়েবসাইটে গিয়ে দেখি তারা কিন্তু ওয়েবসাইটে টিকিট সিস্টেমটা চালু করেছে, তখনও পর্যন্ত ফেসবুকে কোনো রকম আপডেট দেয়নি। এই সিনেমাটার যে এত ক্রেজ, যার কারণে অলরেডি আগে থেকে প্রি বুকিং হয়ে গেছে, সেখান থেকে আমি অনেক কষ্টে একটা সিট জোগাড় করি এবং সেটা আমি অনলাইনে টিকিটটা কাটি। আর আমি আপনাদের দেখাবো কীভাবে অনলাইন থেকে আপনারা সহজে টিকিটগুলো কাটতে পারবেন। এটা নিয়ে আমি একটা পরে পুরো একটা ভিডিও করে দেব, সেখান থেকে আপনারা সহজে দেখতে পারবেন কীভাবে স্টার সিনেপ্লেক্সের সিনেমার টিকিটগুলো অনলাইন থেকে কাটবেন এবং কীভাবে সেই টিকিট থেকে আপনি মুভিগুলো হলে গিয়ে একদম ইজিলি দেখতে পারবেন। পরবর্তীতে আমরা একটা ভিডিও নিয়ে আসব। সো টিকিট কাটা শেষে আমি শুক্রবার সকালে বেরিয়ে পড়ি মুভিটা দেখতে। আমার মুভিটার শো ছিল 11:30, আর সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সের ফার্স্ট শো ছিল 10টা থেকে, সেটা হল 2 ছিল। এবং আমি হল 1 টিকিট কাটি, যেটার শো প্রথম শো 11:30। তো সেই অনুযায়ী আমি বাসা থেকে বের হই এবং প্রায় 11টার দিকে আমি হলে গিয়ে পৌঁছাই। আমি হলের ভিতরে ঢুকে দেখি মানুষের ভিড়, তবে ভিড়টা তেমন একটা নয়। অবশ্যই এর কারণ রয়েছে। এর প্রধান কারণ হলো এই মুভিটার টিকিট কিন্তু অলরেডি গতকাল রাতেই সেল হয়ে গেছে। যারা আমার মতো কেবলমাত্র অনলাইন থেকে টিকিটটা কেটেছে, তারাই কেবল টিকিট কাউন্টারে ভিড় জমিয়েছে যে তাদের ফিজিক্যাল টিকিটটা কালেক্ট করার জন্য। আর অলরেডি কিন্তু আগে থেকেই মানুষ টিকিটটা কেটে রেখেছে, যার জন্য এই লাইনে ততটা ভিড় নেই। সো আমি আমার টিকিটটা নিয়ে নেই। আমি টিকিট কালেক্ট করার পর টিকিটটা নিয়ে 3 তলায় আমরা সিনেমাটি দেখার জন্য চলে যাই, এবং যাওয়ার সময় একটা সুন্দর ভিউ পাবেন। আসলে এই সিনেপ্লেক্সগুলো অনেক সুন্দর হয়ে থাকে, এটাও ব্যতিক্রম না, এটার ভিউটা অনেক সুন্দর। সো আমি 3 তলায় উঠে যাই। আপনারা কিন্তু 3 তলায়ও আরও একটা কাউন্টার দেখতে পারবেন, সেখানে অনলাইন টিকিট কালেক্ট কাউন্টার লেখা আছে। আপনারা চাইলে নিচ থেকে অথবা 3 তলায় উঠেও টিকিটটা কালেক্ট করতে পারবেন, যারা অনলাইন থেকে টিকিট কাটবেন। দেন সেখানে আমি টিকিটটা দিয়ে হলের ভিতর প্রবেশ করি। হলে প্রবেশ করার পর প্রথমে দেখি সেখানে মানুষজন অলরেডি আগে থেকে বসে গেছে তাদের নিজস্ব সিটে। দেন মুভিটা শুরু হওয়ার আগে হল একদম হাউসফুল, একটা সিঙ্গেল সিটও বাদ নেই যেখানে মানুষ নেই। সো হলটা ছিল একদম মানুষে পরিপূর্ণ, পুরোটাই হাউসফুল। দেন আমাদের মুভিটা শুরু হয়ে যায়। মুভিটা শুরু হওয়ার পর থেকে মানুষের চিৎকার, হই হুল্লোড়, শাহরুখ খানের প্রত্যেকটা সিনই যেন এক একটা এন্ট্রি সিন। এভাবে অ্যাথলি ডিরেক্ট করেছেন, এবং শাহরুখ খানের এন্ট্রি সিনগুলো, যেইটার প্রত্যেকটা সিনেই মানুষের হাততালি, চিৎকার, চেঁচামেচি এতটাই ছিল, আপনার মাল্টিপ্লেক্স মনে হবে না, আপনি ভাববেন যে একটা সিঙ্গেল স্ক্রিনে মুভিটা দেখতে এসেছেন। দেন মুভিটার ইমোশন, মুভিটার কমেডি এবং মুভিটার অ্যাকশন মানুষকে একদম পুরোপুরি 2 ঘন্টা 49 মিনিট যাবত মুভিটির স্ক্রিনে আটকে রাখে। দেন মুভিটা শেষ করি। মুভিটা শেষ করার পর আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে আসি। সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সের পরিবেশ বলতে কি বলবো, এখানে আসলে তেমন নতুন করে কিছু বলার নেই। আপনারা জানেন সব মাল্টিপ্লেক্সের পরিবেশই কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে, অনেক উন্নতমানের হয়ে থাকে, কারণ টিকিটের প্রাইসই কিন্তু অনেকটাই বেশি। আমাদের জাওয়ান টিকিটের প্রাইস ছিল 400 টাকা। সো বুঝতে পারছেন এখানের পরিবেশ নিয়ে কোনো কথা হবে না, আপনারা একটা সুন্দর পরিবেশে সিনেমাগুলো উপভোগ করতে পারবেন। এখন যদি আমি এই মুভিটার শর্টকাট রিভিউ দিতে যাই, তাহলে একটা কথাই বলবো, এই সিনেমাটা পুরোপুরি একটা প্যাকেজ সিনেমা। এখানে আপনারা অ্যাকশন, ইমোশন, কমেডি, রোমান্স সবই দেখতে পারবেন। এছাড়াও মুভিটার অন্যান্য চরিত্রে সবাই দুর্দান্ত। আর নয়নতারার কথা না বললে নয়, আমি মেইনলি মুভিটা দেখতে গিয়েছি তার জন্যই। Serious? ছবিটা দেখার পর থেকে আমি একটা কথা বারবার চিন্তা করছি, মানে একটা কথা আমার মাথায় আসছে যে একটা বিদেশি সিনেমার জন্য বাংলাদেশি সিনেমা প্রেমীদের মধ্যে কী ক্রেজ।
আপনারা যদি একবার এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে মানুষের হুল্লোড়, চিৎকার, চেঁচামেচি, তারা যে আনন্দটা করেছে সেটা দেখে বুঝতে পারবেন যে একটা বিদেশি সিনেমার জন্য বাংলাদেশি মানুষের মধ্যে কতটা ক্রেজ। তবে আমরা কেন এ ধরনের ছবি তৈরি করতে পারি না? অনেকে বলবেন যে আমাদের বাজেটের সমস্যা। ঠিক আছে, আমি মানছি যে আমাদের বাজেট খুবই কম, এসব ছবি থেকে আমাদের সিনেমার বাজেট খুবই খুবই কম। কিন্তু আমি একটা কথা বারবার বলতে চাই যে এই জওয়ান সিনেমার যে স্টোরিটা অ্যাথলি বিল্ড আপ করছে, যে স্টোরিটা তিনি লিখছেন, সেইটা লিখতে কিন্তু তার কোনো রকম কোনো বাজেটের প্রয়োজন হয়নি। বাজেট না হয় তার মুভিটির মেকিং, VFX, অ্যাকশন সিকোয়েন্সগুলো শ্যুট করতে সেখানে বাজেট গেছে, কিন্তু স্টোরিটা তৈরি করতে তার কিন্তু কোনো রকম বাজেটের প্রয়োজন হয়নি। তিনি সম্পূর্ণ তার মাথা থেকেই স্টোরিটা বিল্ড আপ করছে। এজন্য আমার যেটা মনে হয় যে একটা সিনেমা কতটা দর্শক প্রেমী বা দর্শক জনপ্রিয় হবে সেটার জন্য প্রথমে প্রয়োজন মুভিটার স্টোরি লাইন, দেন মুভিটার মেকিং। বাজেট এটা বিষয় না, মুভিটার যদি স্টোরি লাইন ভালো থাকে তাহলে অবশ্যই আপনি সেটার প্রতি, মানে সেই সিনেমাটার জন্য আপনি বাজেট নির্ধারণ করতে পারবেন এবং সেই বাজেট কিন্তু রিকভার হবে। সো আমরা চাই আমাদের বাংলা ছবি এরকমভাবে চলুক, এবং অবশ্যই একটা দিন আসবে যখন আমরাও আমাদের ছবি নিয়ে গর্ব করতে পারবো, আমাদের সিনেমাগুলো নিয়ে মানুষ সারা বিশ্বে দেখবে এবং এনজয় করবে।